নির্বাচন ঘিরে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, আর আটলান্টিকের ওপার থেকে এই সংকটের কোনো সমাধান আসবে না। নাগরিক প্ল্যাটফর্মের আলোচনায় এই মন্তব্য করেন বিশ্লেষকরা। তাদের আশঙ্কা, এবার যারা ভোট দিতে যাবেন না তাদের উপরও নজরদারি করা হতে পারে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতার লক্ষ্যে নাগরিক এজেন্ডা বিষয়ে সংবাদ সম্মেলন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এতে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, 7 জানুয়ারি যে ভোট হবে সেটি আর চ্যালেঞ্জ করার সুযোগ নেই, তবে হলফনামার তথ্য দিয়ে প্রার্থীদের বিচার করা যাবে। অংশগ্রহণ হবে এবং সেই ভোটার অংশগ্রহণ বলপূর্বক হোক, স্বেচ্ছাই হোক, সামাজিক নিরাপত্তার বলয় থেকে বের করে দেওয়া হবে সেই হুমকির মাধ্যমেই হোক, বা আপনি আপনি আমি আপনি ভোট দিতে না গেলে নজরদারির আওতায় পড়বো সেই ভয়তেই হোক, ভোটার অংশগ্রহণ হবে কিছুটা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 2014-18 মতো এবার নির্বাচন হবে না, সেই শুভকামনা করা হলেও সেটি আর হলো না। জনগণ যদি ভেবে থাকে আটলান্টিকের ওপার থেকে কেউ এসে সব সমস্যা সমাধান করে দেবে, তাহলে এটি হবে না। ইতিহাসের কাছে নাগরিকদের দায় বেড়ে গেল, নিশ্চুপ থাকা সময় এটা না। আমি যদি কেউ মনে করে যে আমি চুপচাপ নির্ভীতে থাকবো, নিরীহভাবে নিরাপদে, আর ওই আটলান্টিকের পাশ থেকে কেউ এসে আমার দেশে সমাধান করে দিয়ে যাবে, তার চেয়ে বৈকত আর কেউ হতে পারে না। হলফনামা ধরে আয়কর রিটার্ন দাখিলের বিষয়টি যাচাই করতে এনবিআর এর প্রতি আহ্বান জানান এই অর্থনীতিবিদ। যে যতবার নির্বাচন করেছে তার আয় গাণিতিকভাবে তত বেশি বৃদ্ধি পেয়েছে। নুসরাত মৌমি, চ্যানেল 24, ঢাকা।